সত্যি বলতে অক্ষয় কুমার এমন একজন সুপারস্টার যার কামব্যাক হওয়াটা কিন্তু প্রচণ্ড দরকারি এবং আমি এটুকু শিওর শট বলছি যে বিএমসিএম দিয়ে অক্ষয় কুমারের কিন্তু একটা বিরাট বড় কামব্যাক হবেই হবে এবং অক্ষয় কুমারের সঙ্গে টাইগার শ্রফ টাইগার শ্রফের মধ্যেও কিন্তু একটা পোটেন্সিয়াল আছে এবং তার যদি তো আমরা ওয়ার দেখে থাকবো এবং ওয়ারে কিন্তু তার পারফরমেন্স প্রচণ্ড ভালো ছিল এবং একজন অ্যাকশন স্টার হিসেবে কিন্তু টাইগার শ্রফ কিন্তু আস্তে আস্তে উঠে আসছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে টাইগার শ্রফেরও কিন্তু এই বিএমসি এম দিয়ে একটা একটা বিরাট বড় কামব্যাকও কিন্তু হবে অর্থাৎ বিএমসিএম দিয়ে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের কিন্তু একটা বিরাট বড় কামব্যাক হতে চলেছে হ্যালো গাইজ নাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো যে কিভাবে মানে বিএমসিএম প্রচণ্ড একটা সাকসেসফুল মুভি হতে পারে এবং বিএম মানে বিএমসিএম এম এর মধ্যে কি পোটেন্সিয়াল আছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সু দেখো যে অক্ষয় কুমারের যে প্রিভিয়াস রিলিজগুলো আমরা যদি দেখি দু হাজার তেইশের মিশন রানীগঞ্জ বলি বা আমাদের ওএমজি গড মানে ও এম জি টু বলি বা আমাদের ওমাই গড টু বলি এই সমস্ত প্রজেক্টগুলো না মানে ভালো হয়েছে তার পারফরমেন্স ভালো ছিল গল্প ভালো ছিল কিন্তু তার সত্ত্বেও তার ট্র্যাক রেকর্ড কিন্তু খারাপ এবং সে কন্টিনিউয়াসলি কিন্তু ছবি করছিল তার এক মাস দু মাস অন্তর একটা করে ছবি মুক্তি পাচ্ছিল কিন্তু এই বিএমসিএম আর ওএমজি গড মানে ও মাই গড টু এর মাঝখানে কিন্তু অনেকটা সে গ্যাপ দিয়েছে এটা প্রচন্ড দরকার এবং এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি মানে একজন সুপারস্টার একটা ছবি আসে তার ছবির মধ্যে তো গ্যাপ অবশ্যই থাকবে এবং অডিয়েন্সের সেই ফ্যান্সদের সেই যে কিউরিওসিটিটা এই ফ্যান্সদের যে স্টার্টআপ এবং তার সেলফিও কিন্তু প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট ছিল তো সেলফিটাও কিন্তু বক্স অফিসে চলেনি এবং ওটাও কিন্তু একটা রিমেক ছিল ড্রাইভিং লাইসেন্সের তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় যে এই যে গ্যাপটা তারা রেখেছে ডিউরিং ও ওএমজি টু এবং হচ্ছে আমাদের বিএমসি এম মেয়ের মধ্যে এটা প্রচণ্ড কিন্তু দরকার ছিল এবং এটা খুব ভালো একটা ইফেক্ট ফেলবে বিএমসিএমের ক্ষেত্রে এবং টাইগার শ্রফের ক্ষেত্রেও কিন্তু আমি সেম বলবো মানে তার প্রিভিয়াসলি ছবিগুলো অতটাও সাকসেসফুল হয়নি যতটা সাকসেসফুল তার আগের ছবিগুলো ছিল বা ওয়ার ছিল আমি বলব মোস্ট ইম্পর্টেন্টলি তো সেক্ষেত্রে বিএমসিএমের টিজার এসছে প্রচন্ড প্রমিসিং লাগছে প্রচন্ড ভালো হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় প্রেজেন্টেশন যেহেতু ডিরেক্টর ভালো আলি আব্বাস জাফরের মধ্যে সি পোটেন্সিয়াল আছে এবং সে সালমান খানের সঙ্গে কাজ করেছে পরপর কয়েকবার দুবার ভারতে এবং টাইগার জিন্দা হাতে তো সেখান থেকে আর এটা অ্যাটলিস্ট মনে হয় যে টাইগার আমাদের আলিয়া আব্বাস জাফার খুব ভালো করে কিন্তু দুজনকে প্রেজেন্ট করবে ইভেন যে প্রেজেন্ট যে করেছে সেটা আমরা কিন্তু টিজারের মধ্যে অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি ইভেন যে একটা গান যে ড্রপ করা হয়েছে বিএমসিএম এম এর টাইটেল ট্র্যাক ওই গানটা প্রচণ্ড ভালো হয়েছে এবং যে সিনেমার গানগুলোগুলো প্রচণ্ড ভালো হয় সেটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করে এবং বিষয়টা হচ্ছে এইটা যে বিএমসিএম এর ক্ষেত্রে না প্রমোশনটা কিন্তু প্রচণ্ড ভালো করা হচ্ছে মানে মানে বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু প্রমোশনগুলো করা হচ্ছে বিএমসিএমের তো এই এতগুলো ফ্যাক্টর রয়েছে এবং এখানে অক্ষয় কুমারকে দেখতে ভালো লাগছে টাইগার শ্রফকে দেখতে মানে ভালো লাগছে আশা করছি গল্পটা খুব ভালো হবে কন্টেন্ট মানে প্রচণ্ড স্ট্রং হবে এবং একটা হিউজ স্কেলের মাসি একটা অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু কিছু আমরা দেখতে পাবো বড়ো স্ক্রিনে এবং স্ট্রং অ্যান্টাগনিস্ট এখানে কিন্তু রয়েছে পৃথ্বীরাজ সুকুমার তো সব মিলিয়ে এটা ফুল প্যাকেজ কিন্তু থাকবে বিএমসিএমের মধ্যে যার জন্য আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে বিএমসিএম দিয়ে আক্সে এবং টাইগার স্ট্রফের কিন্তু কামব্যাক এবারে হবেই হবে তোমাদের কি মনে হয় সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখন ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা